বন্ধুরা কেমন আছেন? আপনারা ভালো আছেন? তো আজকে আমি একটা চিকেন বিরিয়ানি করব। দেখুন, আমি এখানে চিকেনটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তারপর আদা বাটা দিয়েছি, টক দই দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে লবণ দিলাম, তেজপাতা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, আমি পুরো মশলাগুলো ধনে গুঁড়ো দিলাম। পুরো মশলাগুলোকে দিয়ে ভালো করে আমি এটাকে মাংসটাকে আমি কষিয়ে নেব। সাদা তেল দিলাম, দিয়ে এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। লেগ পিস দিয়ে করছি। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? সুস্থ আছেন? আমি ভালো আছি। তো আমার রান্নাটা দেখুন, বিরিয়ানি করছি, আমি মধ্যে পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পরে এখন আমি এই মশলাগুলো বিরিয়ানির সাথে দেব। এখানে নিয়েছি মিঠা আতর, এখানে নিয়েছি লং, তেজপাতা, এলাচ, ডালচিনি, গোলমরিচ, এখানে নিয়েছি ঘি, ওগুলো ভাতে দেওয়ার জন্য, এটা নিয়েছি বিরিয়ানির মশলা। পুরো মশলাটা দেখতে পাচ্ছেন, সব রকম আছে আমার এর মধ্যে। আমি এটা হালকা করে ভেজে নেব, নিয়ে আমি এটাকে গুঁড়িয়ে নেব। মাংসটা আমার হয়ে এসছে, আমি এখানে আলুটাকে ভেজে নিচ্ছি, সিদ্ধ করে রেখেছিলাম, একটু হালকা করে ভেজে নেব। তো আমি অনেক দিন হয়ে গেছে রান্না ছাড়তে পারি না, এখন আমি অন্য জায়গায় এসেছি বন্ধুরা, সেই জন্য আমি রান্নাটা ছাড়তে পারিনি। তো আপনারা আমার রান্নাটাকে দেখবেন, আমাকে লাইভ শেয়ার করবেন, ভালো লাগলে আমাকে জানাবেন বন্ধুরা। এই যে আমি মশলাটা দেখুন, আমি হালকা করে এখন ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। বিরিয়ানির মশলা, হাতে বানানো মশলা খুব একটা ভালো ভাজলে গন্ধটা পাওয়া যায় না। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি মশলাটাকে গুঁড়িয়ে নেব। আমার মশলাটা দেখুন গুঁড়ানো হয়ে গেছে, এরপর আমার মাংসটাও হয়ে এসছে, মাংসটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি এখন তেজপাতা দিলাম পানির মধ্যে, ছোট এলাচ, লং, গোলমরিচ, ডালচিনি সব দিয়ে পানিটাকে ফুটালাম। এদিকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা, বেস্তা করে নিচ্ছি, বেস্তাটা বিরিয়ানির ওপরে আমি দেব বলে। আমি এগুলো সব এক এক করে আমি এক হাতে বন্ধুর ফোন ক্যামেরা ধরে আমি করি, তো আপনাদের কি একটু কষ্ট লাগে না? আমি খুব একা একা কষ্ট করে করি বন্ধুরা, রান্না বান্না সব গুছানো একা হাতেই ফোন ধরে ধরে করি। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখতে পাচ্ছেন তো কীভাবে তুলছি? এদিকে আমার পানিটা ফুটে গেছে, আমি চালটা দিয়ে দেব। চালটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম নাড়াচাড়া করে। এবার লবণ দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন, দিয়ে আবার একটু ঢাকা দিলাম। ঢাকা দিয়ে এবার ফের দেখলাম আমার ভাতটা হয়ে এসছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে ভাতটাকে আমি ফ্যান ঝেড়ে আমি এখন এখানে সাজিয়ে দেব, দমে দেব। প্রথমে আলু দিয়ে দিলাম, আলু দিলাম, মাংসগুলো দিয়ে দিচ্ছি, এবারে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, কেন ওগুলো তলায় থাকলে ভাতটা একটু লেগে লেগে যাবে না।
আমি এবার আর মাংসটা দিয়ে দিলাম উপরে, বিরিয়ানির মশলাটা একটু ছড়িয়ে দিলাম। এর মধ্যে আমি এখন রাইসটা দিয়ে দিচ্ছি, রাইসটা দিলাম খুব সুন্দর করে দেবো বন্ধুরা, খুব সুন্দর করে দিলে। আবার একটু বিরিয়ানির মশলা দিলাম, কারণ অল্প চালের করছি তো, তার মধ্যে আমি যে মশলা যেটা ছিল ওটা মাংসের কষানো যেটা ঝোল ঝোল ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে বাকিটাই আমি ভাতগুলো ঢেলে দিলাম, বাকি ভাত রাইসটা ঢেলে দিলাম, দিয়ে মশলাটা পুরো কষানো যেটা ছিল সেটাও ভাতের মধ্যে দিলাম। দিয়ে আমি একে একে এখন দেব, গোলাপ পানি দিলাম, এই আমি চামচে করে একটা কেওড়া পানি নিলাম, এক চামচ কেওড়া পানি দিয়ে দিয়েছি, মিঠা তো দেব। মিঠা তো দেওয়া হয়ে গেছে, তো আমি সবগুলো দেখাচ্ছি যেটা যেটা আমি ব্যবহার করেছি। এখন যে বেস্তার তেলটা ছিল দিয়ে দিলাম, আমি ঘি দিয়ে দিলাম, দাবা ঘি ছিল ঘরে দিয়েছি, দিয়ে এর মধ্যে বাকি আরো যা যা দেবার দিয়ে দেবো। দেখতে থাকুন আমি কিভাবে করছি। আমি রংটা দুধের সঙ্গে গুলে নেব, দুধের সঙ্গে গুলে নিয়ে এবার দিয়ে দেবো, তাহলে কালারটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম, দিয়ে এবার বিরিয়ানির মশলাটা আছে, বাকি মশলাগুলো ছড়িয়ে দেব। মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি রেস্তাটা হাত দিয়ে রুগড়িয়ে রেখেছিলাম এর উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি দমে দেব, গ্যাসটা জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার মধ্যে এটা বসিয়ে দিলাম। আচ্ছা আমি একটু ভুলে গেছি, তার মধ্যে একটা কাপড় দিলাম দমে, দমে দেওয়ার সময় আটা দিইনি, ওটা কাপড় দিলাম, পরিষ্কার কাপড় দিয়ে ওর মধ্যে ভারী জিনিস চাপিয়ে দিলাম। দিয়ে এবার আমার হয়ে এসছে বন্ধুরা, দেখুন তো। আপনারা ভালো থাকবেন, আমার রান্নাটাকে দেখবেন ভালো থাকবেন, সবাইকে বলি বন্ধুরা। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এখন এই দেখুন খুব সুন্দর একদম খুশবুতে খুশবু। আমি খাতাটা দিয়ে দেখলাম খুন্তিটা দিয়ে, ওর মধ্যে কোনো ঝোল টোল বেশি খুব একটা আছে কি না তার জন্য। তো দেখুন আমি এখন হয়ে গেছে, প্লেটে বার করছি খাবার জন্য, আর থাকতে পারছি না বন্ধুরা। তো আপনারা অবশ্যই এইভাবে করবেন, করে খেয়ে কেমন হয় আমাকে জানাবেন। আবার আজকে শশা ছিল না, যার জন্য আমি পেঁয়াজ দিয়ে আজকে প্লেটটাকে সাজিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এই হলো আমাদের খাবার, বার করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রান্নাটা লাইক শেয়ার করবেন।